তেইশে আগস্ট চাঁদ ছোঁয়ার দিন এখন থেকে জাতীয় মহাকাশ দিবস। ইসরোই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন বলেন, তৃতীয় বিশ্বের দেশ ভারত আজ প্রথম সারিতে। এই যাত্রায় বড় ভূমিকা পালন করেছে ইসরো। ইসরো মেক ইন ইন্ডিয়াকে চাঁদে পৌঁছে দিয়েছে। সেই কথা মাথায় রেখে তেইশে আগস্ট চন্দ্র অভিযানের সাফল্যের দিনটি এখন থেকে জাতীয় মহাকাশ দিবস ঘোষণা প্রধানমন্ত্রীর। वैज्ञानिकों को भी इंतजार हम देख सकते हैं कि 23 अगस्त को जब भारत ने चंद्रमा पर तिरंगा फहराया, उस दिन को अब हिंदुस्तान नेशनल स्पेस डे के रूप में मनाया जाएगा।